সারা, সারা ওর, সারা, এই সারা, সারা কি হয়েছে? সারা কথা বলছিস না কেন? এই শুনছো, দেখে যাও সারার কি হয়েছে। আচ্ছা মা, তুই যে প্রতিদিন এরকম নিত্য নতুন কাণ্ড ঘটাস, কি মজা পাস বলতো? আমি তো তোর চিৎকার, এই থামো, ও চিৎকার করেছে নাকি আমি তোমাকে চিৎকার করে ডাকলাম? ও তো মরে পড়েছিল এখানে। ও তাই তো, তুমি তো চিৎকার করে ডেকেছো। তোর মার চিৎকার শুনে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আচ্ছা তুমিও তো জানো। এই থামো, কি জানি কি জানি, আমি ভয় পাইনি, আমিও তো ভয় পেয়ে গিয়েছিলাম। এই বল বল, কেন এরকম করেছিস? হ্যাঁ বাবা, আমি তো শুয়ে শুয়ে ফ্যান দেখছিলাম, মা যদি ভাবে আমি মরে গেছি কি করব বলো? তাই তো, ও তো শুয়ে শুয়ে ফ্যান দেখছিল। ফ্যান দেখছিলাম না, তোমার আশকারা পেয়ে পেয়ে আজকে ওর এই অবস্থা। তোমাদের এই বাপ বেটির যন্ত্রণা একেবারে অতিষ্ঠ হয়ে গেলাম। জানো আমি শৈশবে কি ভাবতেছিলাম? আমি ভাবতেছিলাম আমি যদি এখন সত্যি মারা যেতাম তাহলে তোমরা, তোমাদের মানে এক্সপ্রেশন কি হতো, তোমরা আমাকে কতটুকু ভালোবাসো। আমি বুঝলাম তুমি আমাকে বেশি ভালোবাসো। কেন? কারণ মা না তোকে একদম পছন্দ করে না, কারণ তুই মার আসল ছেলে না। মা তোকে হসপিটাল থেকে চুরি করে নিয়ে আসছিল। আমিও তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে নিয়ে আর কমপ্লেন করব না। গুড বাই। কি হয়েছে? হ্যাঁ এত কথা কিসের? নাস্তার টেবিলে তোরা খাবার শেষ করিস নাই, দুধ শেষ করিস নাই, নে হা কর। না না এটার মধ্যে তো বিষ। বিষ? সারা, সারা, তোকে বিষই খাওয়াবো, নে হাকর হাকর। কিন্তু শোন, কিভাবে খাওয়াবো? বসো বসো বসো। ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম, বসো বসো। তাহলে আজকে আমরা, স্যার স্যার একটু, স্যার 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 একটু শুনবেন স্যার। কি হয়েছে সারা? স্যার হঠাৎ করে আমার পেটের বাম পাশে অনেক ব্যথা হচ্ছে স্যার। আমার মনে হয় হ্যাপি বিসাইডের ব্যথা স্যার। আমি সকাল থেকে কিচ্ছু খাই নাই। তোমার কি খুব খারাপ লাগছে? স্যার আমার অনেক খারাপ লাগছে স্যার। এই তুমি একটা কাজ করো, ওকে নিয়ে যাও, ওকে নিয়ে যাও, ওকে বাইরে নিয়ে গিয়ে কিছু খাওয়াও। হ্যাঁ একটু জলটন খাওয়াও, তারপর রেস্ট করাও। এই অবস্থায় ক্লাস করার দরকার নেই। যাও 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 যাও, নিয়ে যাও, ওকে নিয়ে যাও। কি অবস্থা, এই অবস্থায় ক্লাস এসছে কেন? যাও যাও। Thank you.
তুই যা করলি আজকে? কি করলাম? আচ্ছা পড়ে গেলি কিভাবে তুই? আমার সত্যি খারাপ লাগতেছে, আমি জোক করতেছি না। যা ফাউল। সরি, আসলে আমি দেখিনি। সুযোগ দেয়নি না বলে বলুন বুদ্ধি দেয়নি। মানে না মানে ইউনিভার্সিটির ফার্স্ট দিন একজন ফ্রেশারের গায়ে পানি ঢেলে যে ইউনিভার্সিটির কী রেপুটেশনটা আপনারা গড নোজ। না না, আপনি আমাকে একদম ভুল ভাবছেন। আমি অন্ধ, চোখে দেখতে পাই না, সে কারণে আপনার গায়ে পানিটা ফেলে দিয়েছি। আমি রিয়েলি সরি, আমি একদম বুঝতেই পারিনি যে চশমা পড়লেই মানুষ অন্ধ হয়ে যায়, তা আবার গ্রে চশমা। মেজাজটা এত খারাপ হয়ে আছে বুঝছিস, কি করব? আমার রাগে কোনো কিছু ভালো লাগতেছে না। কেন, কি হয়েছে আবার? বুঝতে পারছিস না, আমি ওকে প্র্যাঙ্ক করছিলাম। কি তুমি এখানে দাঁড়িয়ে, তুমি না শিখ? স্যার 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 একটা পোকার নাম স্যার। স্যার 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 বাবা, আমি তো মশা তাড়ানোর জন্য রুমে এরকম ধোঁয়া বানিয়েছি। দেখেছো তোমার মেয়ের কাণ্ড দেখেছো? একদিন পুরো বাড়িতে আগুন জ্বালিয়ে দিবে, আমরা সবাই আগুনে পুড়ে মারা যাব। তোর যদি কিছু হয়ে যায় মা, আমার কিচ্ছু হবে না। আর এরকম করিস না, ঠিক আছে? এরপর থেকে তোমাকে বলে বলে করবো। চলো 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 চলো, বেরো 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 বেরো। সালাম ওয়ালাইকুম সালাম, বসো বসো। তা সবার মনে আছে তো আজকে কিন্তু অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, উইথ নো এক্সকিউজ, ওকে? রাফাত, তুমি তো নতুন আসছো, তুমি নেক্সট উইকে দিলে চলবে। হ্যাঁ স্যার, ইটস ওকে, আমি অলরেডি করে ফেলেছি। তাই? ভেরি গুড, নাইস নাইস। আচ্ছা তোমার লাস্ট সেমিস্টারে সিজিপিএ কত ছিল? স্যার 3.88। রিয়েলি? ব্রিলিয়ান্ট, কিপ আপ ইট। সিট ডাউন সিট ডাউন সিট ডাউন।
তোমার কি অবস্থা? হ্যাঁ স্যার, আমারটা করা হয়ে গেছে। হয়ে গেছে? আচ্ছা রাখো, দেখছি। সবাই রেডি তো? সারা, তোমার অ্যাসাইনমেন্ট কই? স্যার, আসলে হয়েছে কি, কালকে রাতে না আমাদের বাসায় আগুন লেগেছিল। আগুন লেগে সব কিছু পুড়ে গেছে স্যার, অ্যাসাইনমেন্টও পুড়ে গেছে। সারা, লাস্ট সেমিস্টারে তোমার রেজাল্টের কথা মনে আছে? স্যার, তখন তো আমার জ্বর আসছিল, সেই জন্য রেজাল্ট খারাপ হয়েছে। তা এবার কি এক্সকিউজ তোমার? যে বললাম, সব পুড়ে গেছে। সারা, নো মোর এক্সকিউজ। এবার কিন্তু তোমার অ্যাসাইনমেন্ট জমা দিতেই হবে, ঠিক আছে? আর তোমার যদি দরকার হয় তুমি রাফাতের হেল্প নাও। তুমি তাহলে সারাকে একটু হেল্প করবে, ঠিক আছে? ওকে, তা তোমার কি অবস্থা দেখি। বাহ বাহ, ভেরি গুড, ওকে, নাইস। ঠিকঠাক, এটা এখানে করা দরকার। হ্যাঁ, ঠিক আছে। হ্যালো, হাই। কি একা একা বসে কি ভাবছেন? ভাবছি আমি? হ্যাঁ, না তো কি ভাবছেন, কাকে বোকা বানাবেন? আচ্ছা, আপনার সবসময় কেন মনে হয় যে আমার কাউকে বোকা বানাতে হবে? কালকে রাতে আসলেই আমার বাসায় আগুন লেগেছিল, নজুক। ও স্যাড, আসলে হয়েছে কি, আপনার বিল্ডিংয়ের এক্স্যাক্ট 2 বিল্ডিং পরে আমি থাকি, সো যদি আগুন তাগুন লাগতো আমি জেনে যেতাম। আপনি 7 নম্বর সেক্টরে থাকেন? আচ্ছা, আপনি 7 নম্বর সেক্টরে থাকেন, আমিও 7 নম্বর সেক্টরে থাকি, আপনি আমার ক্লাসমেট, তো আপনি আমাকে আপনি বলে বলছেন কেন? ঠিক, ওকে, আর বলবো না। Friends. আচ্ছা রাফাত, তুমি কি আমার অ্যাসাইনমেন্টটা করে দিবে? অ্যাসাইনমেন্ট? দিলাম। আসলে হয়েছে কি, আমার হাতে একটা সিস্ট আছে, তো সেই জন্য ঠিক মতো লিখতে পারি না। তোমার দুষ্টুমি যাবে না। না শোনো, আমার কি হচ্ছে, আমার নর্মালি অ্যাসাইনমেন্ট করতে খুব ভালো ভালো লাগে, সো তোমার নাটক করতে হবে না, আইল ডু দ্যাট। তোমাকে বোকা বানানো অনেক টাফ, তাই না? চলো একটা টোস্ট করি তাহলে, ফ্রেন্ডলি টোস্ট। তোমাকে আমি কতবার বলেছি যে আপার কথা বিশ্বাস করবা না? আমরা আজকে বিকেলে যাব, বাসায় এত কাজ, বলা নেই কানে, হুট করে 3 দিনের জন্য গায়েব হয়ে গেলা, আমি অন্য মানুষ রেখে নিয়েছি, তুমি এখন যাও। আপা, আমি এত মিশা কথা তো দেখবেন, একদিন আমি সত্য কথা ওকে বিশ্বাস করব না। এতই তুমি কি কিছু করো? কেমন খালা মা, কেমন করে সারা? ও, ইউনিভার্সিটি যাবি? বস মা। শোন, তোকে আমি একটা গল্প বলি। এক ছিল রাখাল বালক, সে প্রতিদিন মাঠে গরু চড়াতে যেত, আর প্রতিদিনই সে বাঘ বাঘ বলে চিৎকার করত। এটা শুনে আশেপাশে গ্রামবাসীরা ছুটে আসতো ছেলেটাকে সাহায্য করার জন্য, কিন্তু এসে দেখতো কোনো বাঘ নেই। এতে করে গ্রামবাসীরা ছেলেটার উপর ভীষণ রাগ করে চলে যেত, আর ছেলেটাও এটা দেখে ভীষণ মজা পেত। হ্যাঁ, এভাবে দিনের পর দিন চলতে চলতে একদিন গ্রামবাসীরা সিদ্ধান্ত নিল তারা আর ছেলেটাকে সাহায্য করতে এগিয়ে যাবে না। কেন? কারণ প্রতিদিন সে মিথ্যে কথা বলে। তারপর সত্যি সত্যি একদিন বাঘ এলো, ছেলেটা প্রাণপণে চিৎকার করতে শুরু করলো, বাঘ বাঘ ডাকতে শুরু করলো, বাঁচাও বাঁচাও, কিন্তু কেউ এগিয়ে এলো। তারপর তারপর
তারপর বাঘ ছেলেটাকে নিয়ে গেল। বাবা, তুমি আমার বাবা হয়ে রাখাল বালকটাকে হেল্প করলে না? That's very sad. আচ্ছা মা, তুই যে সারাটা দিন এমন করিস, দেখবি একদিন তুই সত্যি বলছিস কিন্তু তোকে কেউ বিশ্বাস করছে না। তার মানে তুমি বলতে চাচ্ছ ওই রাখাল বালক, আই মিন ওই রাখাল বালিকাটা আমি? বাবা, তুমি আমার জীবনের পাঁচটা মিনিট সময় এরকম করে নষ্ট করতে পারলে? ওকে ওকে, What's wrong? সারা, আর ইউ ওকে? সারা, কি হয়েছে তোমার বলো না? ও যে ওখানে ভাইয়াগুলো বসা না, আমি ওদিক দিয়ে আসছিলাম, ওরা আমাকে বললো যে নিচে দেখাও, আর যদি না দেখাতে পারো তোমাকে এখান থেকে যেতে দেবো। মিউচুয়াল ভাই, মিউচুয়াল 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 কই গেল এখনো আসে না কেন? আমিও তো সেটাই ভাবছি, কখন থেকে বসে আছি। কি রে তোর অবস্থা কেন? হেই, আই এম সরি, ওকে? তুমি যে আমার কথা বিশ্বাস করে চলে যাবে আমি বুঝতেই পারিনি। আচ্ছা, আমার কি দোষ বল? আমি ওকে বলেছি আমার কথা বিশ্বাস করতে। আমি আর কখনো তোমাকে বিশ্বাস করবো না। আর কখনো যেন এরকম না হয়। এবার লাস্ট টাইম।
missed me? A lot. Kire, তুই এমন রেডি হয়ে আসছিস কেন? কি কাহিনি? আর বলিস না, আমার একটা কাজিনের বিয়ে ছিল, কাজিনের বিয়েতে গেলাম, ওখানে বাবা মা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিল। বিয়ে? হ্যাঁ বিয়ে, মানে আজ হয়েছে। আমি জানি তোরা আমাকে বিশ্বাস করবি না, সে কারণে আমি জোর করে এসেছি। দেখো সত্যি সত্যি বিয়ে করেছিস? হ্যাঁ, তুমি কেউ তো বিয়ে করবো। কি ব্যাপার, চলে গেল কেন? তুই রাফাতের মনটা ভাঙবি কেন? মানে কি, আমি কি করলাম? ও তোকে প্রপোজ করার জন্য আমাদের সবাইকে এখানে ডেকে নিয়েছে। কি? আমি বিয়ে করিনি। মানে? মানে আমি বিয়ে করিনি। তুই ছবিগুলো কিসের ছিল? আরে তুই তো আমার কাজিনের বিয়েতে কেউ রান্না পরে ছবি তুলছিলাম তোমাদের সাথে মজা করার জন্য। নাইস। আর আমি কত স্টুপিড, আমি আবার তোমাকে বিশ্বাস করে ফেলছি। আই এম সরি। তুমি প্লিজ বলো কি বলতে চেয়েছিলে। বলবো, তোমাকে আজকে একটা রাখালের গল্প বলবো। একটা গ্রামে একটা ছেলে থাকতো, ওর অনেকগুলো গরু ছিল। এই অনেকগুলো গরু চড়াতে প্রত্যেক দিন সে সকালে মাঠে যেত, আর ওখানে গিয়ে পাগলের মতো চিৎকার করতো, বাঘ আসছে, বাঘ আসছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। এনার এই চিৎকার শুনে গ্রামের সবগুলো মানুষ চলে আসতো ওকে বাঁচাতে। এসে কী দেখতো জানো? এসে দেখতো কিছুই আসেনি, ও মানুষকে বোকা বানাচ্ছে। তো একদিন সব গ্রামবাসীরা মিলে সিদ্ধান্ত নিল যে এরপর থেকে রাখাল যত চিৎকার করুক আর কেউ আসবে না ওকে বাঁচাতে। তারপর একদিন সত্যি সত্যি বাঘ আসলো। তারপর রাখালটা জোরে জোরে চিৎকার করতে লাগলো, বাঘ বাঘ, কিন্তু কেউ ওর কথা শুনলো না, এবং শেষ পর্যন্ত বাঘটি রাখালটিকে খেয়ে ফেলল। নাইস। আর তুমি হচ্ছে সেই রাখাল বালিকা। আই এম সরি, আমি সত্যি তোমাকে ছুঁয়ে প্রমিস করছি, আমি আর কোনো দিন জীবনে তোমার সাথে কোনো ধরনের মিথ্যা কথা বলব না। প্লিজ বলো কি বলতে চাইছি। বলবো, আগে দেখি এই রাখাল বালিকা কতদিন পর্যন্ত তার প্রমিস রাখে। চিন্তা করো, এখনো ঘুমাচ্ছে। আজকে না তোর পরীক্ষা? ওঠ। মা সত্যি আমার অনেক শরীর খারাপ লাগতেছে, পরে উঠবো, তুমি যাও তো। আচ্ছা, আর কিছু? ওঠ ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ, ওঠ ওঠ। শোন, একদম ঢং করবি না, প্রতিদিন এক একটা মিথ্যা কথা আর এক একটা কাহিনী। মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে নাস্তা খেতে আয়, আমি নাস্তা দিচ্ছি। বাবা, টাকা দাও। কি ব্যাপার মা, আজকে তোর মুখটা এত মলিন লাগছে কেন? কই, কিছু হয় নাই তো? শিওর? হ্যাঁ দাও। ধর। ও সরি, এই নে মা। থ্যাংক ইউ বাবা। এক্সাম কেমন হলো? ভালো না, শরীরটা একদম খারাপ লাগতেছে, এক্সাম একদম বাজে হয়েছে।
দেখো এবার আবার কি হলো, ক্যান্সার নাকি টিউমার? আরে না না, গ্যাস্ট্রিকের সমস্যা, বুঝতে হবে। ওই যে চলে আসছে আমাদের ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। কি রে, তোর এক্সাম কেমন ছিল? সেই তোর কি অবস্থা? এই তো। তোমার? রিফাত আমাকে একটু বাসায় নামিয়ে দিবে, আমার না শরীরটা অনেক খারাপ লাগছে। আবার শোন, কি কথা ছিল, আজকে এক্সাম শেষ করে কালকে এক্সামের প্রিপারেশন নিব। হ্যাঁ, তুমি এখন বাসায় গেলে হবে? আই নো, আমার সত্যি খারাপ লাগছে, প্লিজ। তোর খারাপ লাগা আর ইঁদুর মারার বিষ খাওয়া একই কথা, চল আমরা কফি খাই। আচ্ছা ধরে নিয়ে যাচ্ছি, চল চল ধরে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, চল আমি নিয়ে যাচ্ছি, চল প্রিপারেশন নিব আমরা, আসো। খাও বাবা। কি হলো, চাটা দাও। কি হলো, শেষ কর। তাতে শেষ কর নাস্তা। মা, কি হয়েছে? রক্ত। ও মাই গড, আবার সস লাগাইছিস? সস লাগাই নাই, এটা রক্ত। এখন থেকে বাসা শসা নাই বন্ধ। বাবা শেষ কর, তাতে শেষ কর। দেখছো মেয়েটা কি দুষ্টুমি করে? তুমি বসে বসে দেখো। সো বি কেয়ারফুল, সবাই আজকে রাতে ভালোভাবে প্রিপারেশন নিবে। যার যার বলো শুনছি। স্যার আমার শরীরটা অনেক খারাপ লাগছে, আজকে বাসায় চলে যাই। আজকের ক্লাসটা তো সিরিয়াসলি করো, তারপর তুমি যা ইচ্ছা তাই করো। স্যার তাহলে একটু ওয়াশরুমে যাই। আচ্ছা যাও। প্যারে কে বদলে মে তুনে মুঝকো ইয়ে দিন
জলে মন তেরা ভি ম্যাডাম সে তখন থেকে আমাকে নিয়ে এই রাস্তা থেকে ওই রাস্তা এখান থেকে ওখানে ঘুরে বেড়াচ্ছ, কি বলবা বলো, অনেক রাত হয়ে গেছে, বাসে যেতে হবে। আজকে ফুল মুন, সো আর কিছুক্ষণ এরপর তোমাকে নিয়ে যাব। শোনো না, তোমায় যেদিন ফার্স্ট দেখলাম না, মানে যেদিন তুমি আমার গায়ে পানি ঢেলে দিলে, দ্যাট ডে আই ফিল সামথিং ফর ইউ। আপাত শোনো, শোনো না, ডু ইউ বিলিভ ইন লাভ এট ফার্স্ট সাইট? তোমার সত্যি খারাপ লাগছে, প্লিজ চলো। কেন অনেক খারাপ লাগছে, আমি হাঁটতে পারবো না। তুমি এখনো ফান করতেছো? তোমার কাছে কি লাইফটা ফান হয়ে গেছে আর বাকি সবার ফিলিংস এর কোনো ভ্যালুই নাই? I was wasting my time here. যা ইচ্ছা তুমি করো, যেরকম চা যাও তুমি। রাফা, এই তো আছো নাকি? দেখো ভাই, একটু দাঁড়ান। আই মে আই? ওঠো সারা, অনেক রাত হয়ে গেছে, রাতের বেলা সিন ক্রিয়েট করো না, ওঠো চুপচাপ। আপনার পরিচিত? জি ভাই, আমার পরিচিত। প্লিজ, আপনি কিছু মনে করেন না, ও এরকম করে, মজা করে সবসময়। তো আপনার জান, আমি আল টেক কেয়ার অফ দিস। হ্যাঁ হ্যাঁ, শিওর। সারা ওঠো, সারা সারা চুপচাপ ওঠো, রাত হয়ে গেছে, সিন ক্রিয়েট করো না এখন, ওঠো। এই মে সারা, সারা, এই শিট, সারা, এই সারা, এই ভাই ভাই, একটা অ্যাম্বুলেন্স দেখেন ভাই, সারা ভাই, একটা অ্যাম্বুলেন্স দেখেন না ভাই, প্লিজ ভাই। এই বাবু, সারা, শিট শিট শিট। সিস্টার একটু বলবেন কি হয়েছে। আপনি একটু ডাক্তার স্যারের সাথে কথা বলুন। সারার ব্রেন রিপোর্ট খুব বেশি ভালো না, she has a brain tumor. আমরা সব ধরনের টেস্ট করিয়েছি, বাট
সিচুয়েশন ইজ ভেরি ক্রিটিক্যাল, বাদ বাকি আল্লাহর হাতে। আমি তোকে একদিন রাখাল বালকের গল্প শুনিয়েছিলাম, তাই বলে এমনটা হবে আমরা তোকে বিশ্বাসই করতে পারলাম না। আর একদিন সত্যি সত্যি বাঘটা এলো, দেখো সারা আমরা কেউ টেরও পেলাম না, আর রাখালটার কথাও কেউ বিশ্বাস করলাম না। আর বাঘটা এসে বালিকাটাকে খেয়ে ফেল। কি করতেছো তুমি, এটা কেন ভুলতেছো? গাইস চিল, আমার কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি। ডক্টর যে বললো। আরে বাবা তোমরা কত বোকা, আমি তোমাদের সাথে নাটক করছি, আমি আগে থেকেই ডক্টরকে সব শিখিয়ে দিয়েছি। কিন্তু কেন কেন মা? বাবা দেখো না, মা আমার সাথে সারাক্ষণ কেমন জানি বাজে ব্যবহার করে। আর এই যে রাফাত, ও জানি আমাকে কি বলবে বলবে বলে অনেকক্ষণ থেকে ঘুরাচ্ছে, তাই তোমাদেরকে ভয় দেখানোর জন্য আমি নাটক করছি। খুব ভালো করেছিস, পক্ষে মেয়ে আমার। শোনো, তুমি আমার আমার মেয়েকে কোনো দিন বকা দিবে না, ঠিক আছে? আরে জেরাফাত, তুমি আমার মেয়েকে কি বলবে বলেছো না, এখনই বলবে, ঠিক আছে? মা আমি তোর চাচাকে ফোন দিচ্ছি, তোর কিচ্ছু হয়নি জানিয়ে দিচ্ছি। হ্যাঁ আর শোনো, তুমি মামাকে ফোন দাও, ঠিক আছে? আবার এরকম করলা না। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.